আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা কথা বলবো রিমোট ডেস্কটপ কানেকশন নিয়ে। আমরা যদি একই নেটওয়ার্কে থেকে এক কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে অ্যাক্সেস নিতে চাই, যদি রিমোটলি কাজ করতে চাই, তাহলে আমাদের উইন্ডোজের বিল্ট ইন যে সফটওয়্যারটা আমরা ইউজ করতে পারি সেটা হচ্ছে রিমোট ডেস্কটপ। তো রিমোট ডেস্কটপে যেতে হলে আপনাকে প্রথমে রানে যেতে হবে। রানে যেয়ে যদি আপনি এখানে MSTSC এটা টাইপ করে যদি ওকে চাপ দেন, দেন অটোমেটিক দেখবেন হচ্ছে রিমোট ডেস্কটপ কানেকশনের অ্যাপসটা ওপেন হয়ে গেছে আপনার জন্য। অথবা আপনি আরেকভাবে যেতে পারেন, সেটা হচ্ছে যদি আপনি উইন্ডোজের সার্চ বারে রিমোট ডেস্কটপ কানেকশন লিখে সার্চ দেন, তাহলে আপনি দেখতে পাবেন অ্যাপ আইকনটা। এখন আপনি যে কম্পিউটার ঢুকবেন সে কম্পিউটার ঢোকার আগে আপনাকে ছোট দুই একটা ইনফরমেশন কালেক্ট করতে হবে ওই কম্পিউটার থেকে, এবং ছোট্ট একটা অপশন এনেবল করে দিতে হবে। তো আমরা প্রথমে একটা রিমোট ডেস্কটপে যাচ্ছি VNC-র মাধ্যমে। VNC কীভাবে ইনস্টল করতে হবে, VNC কীভাবে কাজ করে সেটা যদি আপনার জানতে ইচ্ছা হয় বা জানার আগ্রহ থাকে, সেক্ষেত্রে আমার আই বাটন থেকে এই লিঙ্কে ক্লিক করে আপনি ওই ভিডিওটা দেখে আসতে পারেন আমার চ্যানেলের। তো প্রথমে আমরা একটা রিমোট ডেস্কটপে ঢুকতেছি। এই পিসিতে যদি আমি রিমোট ডেস্কটপের মাধ্যমে ঢুকতে চাই, তাহলে আমার যেটা করতে হবে, প্রথমে দিস পিসি রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে যেতে হবে। প্রপার্টিজ থেকে রিমোট সেটিংস, দেন এখানে এই যে অপশনটা ডোন্ট অ্যালাও রিমোট কানেকশন টু দিস কম্পিউটার, এটা অ্যালাও করে দিতে হবে। অ্যালাও রিমোট কানেকশন টু দিস কম্পিউটার, এটা দিয়ে জাস্ট অ্যাপ্লাই করে ওকে দিলে আপনার রিমোট কানেকশনটা এনেবল হয়ে গেল। এখন আপনার সেকেন্ড থিং যেটা লাগবে, এই কম্পিউটারের আইপি অ্যাড্রেসটা আপনার অবশ্যই জানা থাকতে হবে। তো আইপি অ্যাড্রেস বের করতে হলে আপনাকে প্রথমে হচ্ছে রানে যেতে হবে। এই রানে যাওয়ার পরে আপনার এখানে লিখতে হবে হচ্ছে CMD। CMD-তে যে আপনাকে প্রথমে আইপি কনফিগ লিখে এন্টার প্রেস করতে হবে। আপনার এখানে আপনার কম্পিউটারের যে আইপিটা থাকবে, এখানে IPv4 অ্যাড্রেসটা এখানে দেখানো হবে আপনার নিচে। আপনাকে জাস্ট এই আইপিটা মনে রাখতে হবে, এই কম্পিউটার আইপিটা। থার্ড থিং আপনাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই কম্পিউটারের ইউজারের নেম। তো এটা করতে গেলে আপনাকে ডিসপ্লেতে আবার যে ম্যানেজার যেতে হবে। এখান থেকে লোকাল ইউজার্স অ্যান্ড গ্রুপ, আবার যদি আপনি ইউজার্সে ক্লিক করেন, আপনি দেখতে পাবেন এখানে কয়টি ইউজার আছে। এখানে একটা অ্যাডমিনিস্ট্রেটর ইউজার এনেবল আছে এবং আরেকটা হচ্ছে HP। এখানে HP হচ্ছে আমাদের মেন ইউজার। তো HP আর এই কম্পিউটারের লগইন এর সময় আমরা যে পাসওয়ার্ডটা ইউজ করি, ওই পাসওয়ার্ডটা আমার দরকার হবে এই কম্পিউটারের রিমোট কানেকশন নেওয়ার ক্ষেত্রে। তো প্রথমে আমরা এটা ক্লোজ করি। এখন যদি আমরা ওই কম্পিউটার রিমোট অ্যাক্সেস নিতে যাই, সেক্ষেত্রে আমার প্রথমে যেতে হবে MSTSC-তে, মানে রিমোট ডেস্কটপ কানেকশনে। এখানে যেয়ে ওই কম্পিউটারের আইপি অ্যাড্রেসটা আমার লিখতে হবে। আমার আইপি অ্যাড্রেস ছিল 172.16.222.240, এটা হচ্ছে ওই কম্পিউটারের আইপি অ্যাড্রেস। তো এখানে আমার আগে থেকে যেহেতু লগ ইন করা ছিল, এখানে হচ্ছে আমার ইউজার নেমটা দেখাচ্ছে। এখানে যদি ইউজার নেম আপনার আগে থেকে না থাকে, তাহলে এরকম দেখতে পাবেন, জাস্ট ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দ্বারা একটা অপশন দেখতে পাবেন। এখানে যদি আপনি ইউজার নেম HP, আমার ক্ষেত্রে HP ছিল, আপনার ক্ষেত্রে ইউজার নেম যেটা থাকবে ওইটাই আপনাকে প্রোভাইড করতে হবে, এবং পাসওয়ার্ড যেটা দেওয়া সেটা দিলাম, এখানে রিমেম্বার মি করে দিলাম। দিয়ে জাস্ট ওকেতে যদি আমি প্রেস করি, একটা ডায়লগ বক্স আসবে আপনার সিকিউরিটি পারপাস। আপনি যদি সার্টিফিকেট এররটা যদি আপনার বারবার যদি না দেখতে চান, সেক্ষেত্রে আপনি এটা ডোন্ট আস্ক মি অ্যাগেন দিয়ে ESC চাপ দেবেন। দেখবেন অটোমেটিক্যালি আপনার কম্পিউটার থেকে ওই কম্পিউটারে আপনি অ্যাক্সেস করতে পারবেন।
দেখেন চলে আসছে ওই কম্পিউটার ফুল অ্যাক্সেস এখন আমার এখানে। তো মূলত এভাবে আপনি যে কোনো কম্পিউটার আপনার যদি সেম নেটওয়ার্কে থাকে তাহলে আপনি ইনস্ট্যান্ট আপনার যে কোনো কম্পিউটারের অ্যাক্সেস কিন্তু আপনার নিজের কম্পিউটার থেকে নিতে পারবেন, সেটা কাজের জন্য হোক বা দেখার জন্য হোক। মূলত এটাই ছিল ভিডিও ভিউয়ার্স, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার চ্যানেলের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে আরও নতুন নতুন এই টাইপের ভিডিও দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।